হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিকটা একটু ডিফারেন্ট কি বলুন তো টপিকটা হচ্ছে আমরা অনেকেই জানি প্রায়শই কথাটা শুনে থাকি কি ছেলেদের রাইট হ্যান্ড দেখা হয় আর মেয়েদের লেফট হ্যান্ড দেখা হয় এর পেছনে কি লজিক আছে কথাটার উৎপত্তি কোথা থেকে আজকে কিন্তু আমরা এই জিনিসটা খুব ডিটেলসে জানবো আর আজকের ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব পুরোটা দেখতে বিকজ আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি বলুন তো আজকের এই পুরো টপিকটা আমি বলবো না বলবে কিন্তু অন্য কেউ কে চলুন সেটা ভিডিওতে গিয়ে দেখে নেন হ্যালো ফ্রেন্ড অ্যাস্ট্রোলজিক্যাল কলকাতায় আপনারা আমাকে দেখে চমকে উঠবেন না আজকে ম্যাডামের হঠাৎ খেয়াল হলো যে আমাকে ক্যামেরার সামনে পাঠাবে আর নিজে ক্যামেরার পেছনে থাকবে তো যাই হোক সেই জন্যই আমাকে ক্যামেরার সামনে আজকে আসতে হলো বক্তব্য রাখার জন্য আমি আজকে আসলাম ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের আলোচ্য বিষয়ে আজকে মেয়েদের আমরা জানি যে বাঁ হাত দেখতে হয় এবং ছেলেদের ডান হাত দেখতে হয় তো এই যে কথাটা এটার উৎপত্তি কোথায় এবং এটা কতটা গ্রহণযোগ্য ঠিক আছে তো দেখুন এটার সম্পর্কে সবার ফার্স্টে আমি এটাই বলবো যে অ্যাস্ট্রোলজি কিন্তু আজকের মডার্ন সায়েন্সের কোনো উদ্ভাবন নয় অ্যাস্ট্রোলজি কিন্তু শুরু হয়েছিল সেই পুরাকালে তো সেই সময় একটা পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সীমানাটা ছিল একদম অন্দরমহলে যেখানে মেয়েদের কাছে করণীয় সেরকম কিছুই ছিল না যা করত সব ছেলেরাই করত। একটা মেয়ে তার ভাগ্য নিয়ে জন্মাত এবং ভাগ্যের সাহায্যেই সে পুরো লাইফ সার্কেলটা সে কমপ্লিট করে মারা যেত ভাগ্য বলে যদি কেউ রাজা বা জমিদারের ঘরে জন্ম নিল তাহলে সে সেরকম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রইল আর যদি কেউ দুর্ভাগ্য বলে যদি গরিব চাষির ঘরে জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে তার কাছে করণীয় কিছুই নেই সে ওইভাবেই সারা লাইফটাকে সাফার করে একদিন সে মৃত্যুর মুখে করতে হবে সে যদি অনেক ট্যালেন্টেডও হয় তার কাছে দেখানোর সেরকম কোনো উপায় ছিল না তার ট্যালেন্ট এবং তাকে নিজের লাইফস্টাইল আপডেট করারও কোনো উপায় ছিল না কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে যখন মেয়েরা প্রত্যেকটা ফিল্ডে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সেই সময় দাঁড়িয়ে যদি আমরা এখনও সেই পুরাকালের ওই ব্যাপারটাকে ফলো করি তাহলে একদমই বোকামি হবে শুধু মেয়েদের কেন ছেলেদের ক্ষেত্রেও শুধু ডান হাত দেখা আর মেয়েদের ক্ষেত্রে শুধু বাঁ হাত দেখাটা একদমই যুক্তিযুক্ত নয় কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও দুহাত দেখা উচিত এবং মেয়েদের ক্ষেত্রেও দুহাতই দেখা উচিত কেন দেখা উচিত তাহলে এই জায়গায় আপনাকে বলতে হয় যে এই দুহাতের আসল ব্যাপারটা কি এই এই যে ব্যাপারটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি এটা আমার দীর্ঘ ধরে নিন তিন থেকে চার বছরের স্টাডি এবং বিভিন্ন বই পড়া এবং ইন্টারনেটের মাধ্যমে আমি যে তথ্যগুলো পেয়েছি তো সেই জায়গা থেকে আমি এই বক্তব্যটা রাখছি আপনি আপনার চিন্তা দিয়ে এটাকে গ্রহণযোগ্য যদি মনে হয় তাহলে আপনি এটাকে মানতে পারেন আর আপনি চাইলে পরে এটাকে অমান্য করতে পারেন সেক্ষেত্রে দেখুন ইন্টারনেট আপনার কাছেও রয়েছে আপনার কাছেও সমস্ত তথ্য সার্চ করার সমস্ত উপায় রয়েছে আপনিও সার্চ করে একটু স্টাডি করে ব্যাপারটা সত্যতা মিত্রতা আপনি বিচার করে নেবেন আর আমি যেটা এখন অবধি এক মানে পেয়েছি রিসার্চ করে এটা নিয়ে এটার ওপর সময় ইনভেস্ট করে যে আমি তথ্যগুলো পেয়েছি সেটা দিয়ে আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটা উদাহরণ দিতে চলেছি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই যে বাহাত এটা হচ্ছে আমাদের ভাগ্য এবং বা নিয়তি বলতে পারে আর ডান হাত এটা হচ্ছে আমাদের কর্মফল ঠিক আছে আপনি যে কর্ম করছেন সেই কর্মের ফল আপনার এই হাত থেকে দেখা হয় এবং এই হাত থেকে দেখা হয় নিয়তি তো যেহেতু পুরাকালে মেয়েদের কাছে শুধু নিয়তির ভরসাই ছিল তাদের কিছু কর্মফল করে নিজেকে আর প্রকাশ করার কোনো জায়গা ছিল না তাই তাদের ক্ষেত্রে শুধু নিয়তিটাই দেখা হয় যে কি তার নিয়তিতে রয়েছে সে ইন ফিউচার তার কোনো রাজকুমারের সঙ্গে বিয়ে হবে নাকি একটা চাষার সঙ্গেই বিয়ে হবে সেটা তার নিয়তি থেকেই দেখা হতো কারণ তার কর্মফল পাওয়ার কোনো সুযোগ তাদের কাছে ছিল না এবং একটা ছেলে সেই ছেলেটা সে আজকের দিনে হোক আর সেই সময় হোক যখন সে তার কর্মফল দিয়ে কিছু একটা অ্যাচিভ করছে তখন তার সঙ্গে সঙ্গে এটাও দেখা উচিত যে তার নিয়তি তাকে কোন পথে নিয়ে চলতে চলেছে তাহলে এইবার নিয়তিটা কোথেকে আসছে নিয়তিটা আসছে তার জন্মের সময় থেকে তার বাচ্চাটে সে যখন জন্মেছিল তখন যদি আকাশের দিকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি একটা ফটো তোলা হতো তাহলে তার মনে করুন গ্রহ নক্ষত্রের যে পজিশানটা ছিল সেই পজিশানটা কিন্তু ফিক্সড সেটা কিন্তু কখনো চেঞ্জ হয়ে যাবে না সেটা সেদিনও যা ছিল। আজকেও কিন্তু সেটাই পাওয়া যাবে যে ওই সময় জন্মের সময় তার গ্রহের পজিশন কী ছিল কিন্তু তার কর্মফল সেটা সে তার অ্যাবসেন্ট মাইন্ডে করুক অথবা জেনে শুনে করুক সেই জিনিসটা কিন্তু তার সম্পূর্ণ হাতে মনে করুন আপনি আজকে একটা বীজ যদি মাটির মধ্যে স্বেচ্ছায় লাগান তাহলেও তার থেকে গাছ বেরোবে বা আপনার কাছ থেকে যদি ভুলবশত সেটা পড়ে যায় তাহলেও সঠিক সময় যখন আসবে সেই বীজটা কিন্তু ঠিক জল হাওয়ার সান্নিধ্যে এসে সে কিন্তু গাছ হবে ঠিক সেরকমই তার কর্ম করা ফল একদিন ঠিক সার্টন যখন তাকে ফল দেওয়ার জন্য আসবে তখন কিন্তু তাকে ঠিক ফল দিয়ে যাবে ঠিক আছে তো নিয়তি আর আমার কর্মফল সেটার মধ্যে সব সর্বদাই যুদ্ধ হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে যদি নিয়তির ইন্টেনশান অনেক হাই থাকে ঠিক আছে নিয়তিকে আপনি যদি আপনার কর্মফল দিয়ে যদি হারাতে না পারেন তাহলে অবশ্যই নিয়তির যেটা ফল সেটাই আপনাকে দেবে আর যদি আপনার কর্মের মধ্যে সেই হানড্রেড পারসেন্ট আপনি দেন আপনার কর্মের মধ্যে যদি একটা সাধনা থাকে আপনার যদি কর্ম আজকে আপনার হানড্রেড পার্সেন্ট যদি আপনি প্রেজেন্ট করতে পারেন তাহলে পরে আপনি অবশ্যই আপনার নিয়তিকে হারিয়ে আপনি আপনার কর্মফলকেই পাবেন ঠিক আছে তো নিয়তি আর কর্মফলের মধ্যে সর্বদা অহরহ লড়াই চলছে যার পাওয়ার বেশি সে সবসময় আপনাকে ফল দিচ্ছে কোনো ক্ষেত্রে আপনার প্রচেষ্টাটার মধ্যে এতটাই জোর ছিল যে আপনি নিয়তিকে হারিয়ে ফেলেছেন সেখানে নিয়তির যেটা আপনাকে দেওয়া ছিল সেটা দেয়নি আপনার কর্মফল থেকে আপনি কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে গেছেন আবার কখনো কখনো এরকম হয় যে আপনি একটা জায়গাতে কর্ম করেছেন আপনি কিছু একটা চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টার মধ্যে সেই আন্তরিকতা ছিল না তার ফলে কি হয়েছে আপনার কর্মফলকে ছাপিয়ে গেছে নিয়তির ফল তার ফলে আপনি পেয়েছেন নিয়তির ফলটা ঠিক আছে তো এইভাবেই সর্বদা কিন্তু একটা নিয়তি আর কর্মফলের মধ্যে যুদ্ধ চলছে ঠিক আছে তো আমরা ছোটোবেলায় অনেক সময় শুনে শুনতাম আমাদের গুরুজনের কাছ থেকে মা বাবার কাছ থেকে যে যেটা করবি সেটাকে মন দিয়ে কর যেটা করবি সেটাতে নিজের হান্ড্রেড পার্সেন্টকে দিয়ে দে এই উত্তর হয়তো যে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিলে আপনি কি করে তার থেকে ফল পাবেন এর উত্তর হয়তো সেই সময় আপনি পাননি হয়তো আজকে আপনার এই ভিডিওটা দেখার পরে হয়তো তার উত্তর আপনি পেতে পারেন এরকম লাইফে আমাদের অনেক উত্তর থেকে যায় যেগুলো আমাদের সারা জীবন না পাওয়া থেকে যায় কিন্তু হ্যাঁ আপনি চেষ্টা করলে পরে সব না পান কিছু উত্তর আপনি পাবেন যেরকম আপনি আজকে এই ভিডিওটা শোনার পর যদি আপনার মাথায় একটু এটা নাড়া দেয় তাহলে আপনি নিজেও যদি একটুখানি এটা নিয়ে আজকে দেখুন নেট সবার কাছে অ্যাভেলেবেল নেটে যদি আপনি একটু সার্চ করেন তাহলে পরে প্রথম প্রথম হয়তো বুঝবেন না কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই কথাটা সত্যতাটা কতটা তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে যেটা বোঝালাম সেটা হচ্ছে এটাই নয় যে কেন মেয়েদের বাঁ হাত দেখবো আর ছেলেদের ডান হাত দেখব এটা তো আমাদের ক্লিয়ার হলোই এর সাথে সাথে আমরা আরও একটা জিনিসকে ক্লিয়ার করতে পারলাম যেটা আমাদের পথ চলার লাইফে প্রচুর ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেই কাজটায় আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট যদি আমরা দিই তাহলে আমাদের নিয়তির ফল যাই হোক না কেন যতই নেগেটিভ হোক না কেন আমরা যদি নিয়তিকে হারিয়ে ফেলতে পারি আমাদের কর্ম প্রচেষ্টা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার সেই আন্তরিকতা দিয়ে তাহলে কিন্তু আমরা আমাদের নিয়তির ফল নয় আমরা আমাদের কর্মের ফলটাই পাবো তাই আমরা আমাদের ভাগ্য কিন্তু নিজে তৈরি করে নিতে পারি এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার হাতে ঠিক আছে তো আশা করলাম আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় নিয়তি এবং কর্মফলের যে যুদ্ধ কর্মা যেটাকে বলে সেটার সম্পর্কে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন খুব ভালো না হলে আরেকবার দেখবেন ভিডিওটা একটু সার্চ করবেন ঠিক বুঝে যাবেন ঠিক আছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আবার কখনো আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব ভালো থাকবেন বন্ধুরা এটা ছিল সারপ্রাইজ আপনাদের জন্য যেটা আমি বলেছিলাম আর এখনও যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আরেকটি কথা আমি বলবো যেসব বন্ধুরা দেখছেন আমার ভিডিওটি তারা তাদের ফ্রেন্ডস ফ্যামিলি লোকেদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও জেনে নিয়ে তাদেরও নলেজটা একটু বেড়ে যায় তাহলে বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে